রাজধানীর মিরপুরে রূপনগরে বেলুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 8 জন মারা গেছে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন 4 জন। পুলিশ জানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সচিব। রক্ত শুকিয়ে গেছে, কিন্তু ফোটা ফোটা রক্তের দাগ এখনো আছে রাস্তায়। মিরপুর রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখনও স্তম্ভিত এলাকার মানুষ। পুরো ঘটনাটা চোখের সামনে যারা দেখেছেন তারা রীতিমতো হতবাক। আমার একটা ভাগনা বউ, এরপর 8টা ফরিয়ে যাওয়ার সাথে সাথে দেখি আমি ওর রক্ত বাইরে ফরিয়ে যেতে আসে, আর এই সাইডটার মাংসটা ছিল্লা গেছে। ছিল্লা যাওয়ার আমি তো এটা দেখি না ওর জামা গায়ে, কিন্তু 8টা দেখেই আমি ওর শরীরের ওন্না দিয়েই ওই ওর 8টার আমি বাঁধ দিছি। গ্যাস বেলুন ফুলানোর যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, আমাদের দেশে সরকারই কেমন ব্যবস্থা নিচ্ছে? সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ঝরে যায় 8 বছরের রুবেল। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা নিজ চোখে দেখে এখন পাগল প্রায় রুবেলের খালা করিমচান বিবি। আমি আর ছোট বোন ফারজানার লাশের অপেক্ষায় এখন আফসা ও রাব্বি। রঙিন বেলুন কিনতে ছোট বোনকে টাকা দিতে না পারার আফসোস ও মনকে ক্ষতবিক্ষত করছে এখন। আমার কাছে টাকাও চাইছিল, এখন আমার তো টাকা নাই গা। আমি কইছি ভাই আমার তো টাকা নেই, পরে নিও। আব্বা এলো, পরে কয় আচ্ছা তাহলে যাই গে, বাবা দূরে গেছে গা। 10টা টাকা রিক্সা ভাড়া দিয়ে যে যাইবো, যে লাশটা বাড়িতে আনবো, ওই সমর্থটা নাই। আমরা এই সহযোগিতাটা পাইছি না অন পর্যন্ত, এখন পর্যন্ত এই সহযোগিতাটা পাইছি না। কোনো রকমে প্রাণে বেঁচে গেছে রাফিয়া। পুরো ঘটনাটা চোখে ভাসছে ঠিকই, শুধু মিলছে না হিসেব, কি হলো সব? আমি নো কারে লেছিলাম আর বাস্তারা তো নো বেলুন কিনতে আসে। ময়নাতদন্ত শেষে দ্রুত লাশ হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই আমরা একটি মামলা হয়েছে থানায়, মামলা হয়েছে যে বেলুন এবং এই ভ্যানের যে মালিক ছিল আর কি, সিলিন্ডারের যে মালিক ছিল তার বিরুদ্ধে মামলা হয়েছে। আর যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলছেন এলাকার মানুষ। রূপনগরের এই ঘটনার কথা মনে পড়লেই এখনও চমকে ওঠেন এখানকার মানুষ। বারবারই ভয়ে যেন একটা আতঙ্ক কাজ করে মনের মধ্যে, কি হলো, কি হয়েছে, কি হচ্ছে। এখানকার মানুষরা বলছেন যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের এবং তাদের পরিবারকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয়, এবং যারা প্রাণে বেঁচে গেছেন হাসপাতালে চিকিৎসাধীন তারাও যেন সর্বোচ্চটুকু সেবা পান সবার কাছ থেকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, রূপনগর, ঢাকা।